কবি গৌতম চৌধুরী, তার বড় একটা কবিতার কিছু অংশ আজকে পড়ছি। এই এলোমেলো সংসারে বসে আছি, দেখা যাচ্ছে পেছনে সব কিছু, কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে কবিতাটা আপনাদের কিছু অন্তত পৌঁছে দেওয়া গেলে, বাকিটা আপনারা পড়ুন না, গৌতম চৌধুরীকে পড়ুন। এশিকের আসমানি যান, হক কথা কইলে কইতে হয়, ভয় আছিল জোয়ান বেলায়, এখন তো শুধু রাতখান কাবার হইবার বাকি। আন্ধার একটু ফিকা হইব কি হইব না, পূবের আসমানে একটু লাল রং ফুটবো কি ফুটবো না, অমনি জল্লা দাইয়া লইয়া যাইব, পায়ে নাগরা মশমশ, হাতে তলোয়ার টস টস, এক পে মুন্ডু টিকিয়া পড়ব ইয়া বড় পিত্তলের থালায়, তারপর বলে রেশমি রুমালে ঢাকা পাঠায় দিবা দরবারে, কিন্তু তোমার শরীরে বড় দয়া, কইলা ঠিক আছে শোনাও দেখি তোমার শোলুক, শুনাইতে শুনাইতে যদি রাত কাটায় দিবার পারো, যদি আন্ধার ফিকা হইয়া পূবের আসমানি ফুইটটা উঠে জবা কুসুমের বরণ, তবে বরাতে আরো এক রাত্রে রায়ো। হক কথা কইলে কইতে হয় কি আর মরবার চাই কম, এখন আর জুয়ান বেলার মতো ডর লাগে না হতো, তবু মায়ের নাম সংসার। এই এত সুন্দর দুনিয়াদারি খান, এর তলে মায়া লাগবো না? সে মায়া হইল এক চিজ, আর সুলুকের মায়া হইল আরেক, দয়ার শরীর তোমার। সুলুক শুই না, বাঁচাই দিবার চাও এক রাত্রির তরে।